এমনি আসাদুল হাবিব আপনি লিখেছেন, আমরা অনেকেই গরু বা ছাগলের ভুঁড়ি খেয়ে থাকি, ব্যক্তিগতভাবে এটা আমার খুবই পছন্দের, কিন্তু একজনের মুখে শুনেছি গরুর ভুঁড়ি খাওয়া নাকি হারাম, আসলে তা খা কি হারাম জানতে চাই। না ভাই আসাদুল হাবিব, গরুর ভুঁড়ি খাওয়া হারাম নয়, আপনার যদি সেটি খেতে রুচি হয় তাহলে আপনি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাবাড়া করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এমডি নাদমান ইসলাম রাফি আপনি লিখেছেন, আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি, আমার নামে আকিকা করিনি, এক্ষেত্রে আমার নামের আকিকা করা কতটা জরুরি? আর আমার খাতনা আমি একজন ন মুসলিম ডাক্তার দেখিয়ে দিয়ে করিয়েছি, কোনো হুজুর দিয়ে তওবা বা দোয়া করিনি, এতে আমার ইসলাম গ্রহণ সঠিকভাবে হয়েছে কিনা? হ্যাঁ, ইসলাম সঠিকভাবে গ্রহণ সঠিকভাবে হয়েছে, এতে কোনো অসুবিধা নেই। তবে আকিকা কোনো মানুষ ছোটোবেলায় দেওয়া না হলে তিনি বড় হওয়ার পর আকিকা দিতে পারেন, আকিকা না দেওয়ার কারণে যে গুণা হবে ব্যাপারটা এরকম না, এবং আকিকা দেওয়াটা কোনো আপনার জন্য ফরজ নয় যে এটা না দিলে আপনার গুণা হবে, যদিও কোনো কোলামাদের মতে আকিকা দেওয়া, অনেক কোলামাদের মতে ইমামদের মতে আকিকা দেওয়া ওয়াজিব, আবার অনেক কোলামাদের মতে সুন্নাতে মুয়াক্কাদা। তামিম রায়েদ আপনি লিখেছেন, রিয়াদ আপনি লিখেছেন, আজকে রাতে আমার বোনের ডেলিভারি ডেট দেওয়া হয়েছে, দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার বোনের ডেলিভারি সহজ করে দিন। শহীদুল ইসলাম আপনি লিখেছেন, যার উপরে জাকাত প্রদান করা ফরজ নয় এমন যে কারোর জন্যই কি জাকাত গ্রহণ করা বৈধ? কারো উপার্জনের ব্যবস্থা আছে কিন্তু তার উপর জাকাত প্রদান করা ফরজ নয়, তিনি কি জাকাতের টাকা নিতে পারবেন? না, জাকাত নিতে পারবেন তিনি যার যা উপার্জন হয় সেই উপার্জন দিয়ে, সেটা মাসিক হোক সাপ্তাহিক হোক দৈনিক হোক, সেটা দিয়ে তার সংসার চলতে কষ্ট হয়, যা হয় সেটা টানাটানি করতে হয়, লোন করে ফেলতে হয় বা তার মানে কষ্ট করে অনেক চলতে হয়, তিনি নেবেন, অথবা যার কিছুই নেই উপার্জন তিনি নেবেন, যা আছে তা দিয়ে মোটামুটি চলে কিন্তু জাকাত ফরজ হয় না, সে ব্যক্তি জাকাত নিতে পারবে, ব্যাপারটি কিন্তু সেরকম নয়। রোকেয়া শাফিন কুমু আইডি থেকে আপনি লিখেছেন, মহারণা অর্ধেক হলে, সরি মহারণা অধিক হলে যদি শোধ করতে কয়েক বছর লেগে যায় তাহলে কি বিয়ে হালাল হবে? মহারণা যদি অনেক বেশি হয় এবং সেটা শোধ করতে যদি অনেক দিন লাগে তাতেও বিয়ে হয়ে যাবে, কিন্তু শোধ করতে হবে, এটি হলো মূল বিষয়। এমনটি ইসলামী আইডি থেকে আপনি লিখেছেন, কবর দেওয়ার এক মাসের মধ্যে বৃষ্টির পানি দ্বারা যদি কবর ভেঙে যায় তাহলে কি নতুন মাটি দেওয়া যাবে? যাবে, কোনো অসুবিধা নেই।